কোথা থেকে এত জোর পাচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশ বাংলাদেশ, যে যুক্তরাষ্ট্রের মতন সুপার পাওয়ারকে হুমকি দিতে পিছু পা হচ্ছে না। গত 5 বছর নিজের সামরিক সক্ষমতাকে এতটাই বাড়িয়ে ফেলেছে যে কোনো দেশই এখন কোনোভাবেই বাংলাদেশকে দমন করতে পারছে না। এই ব্যাপারে কথা বলছে ভারতীয় মিডিয়া। তো তারা কী কী বলছে সেটা দেখবো আমাদের আজকে মূল ভিডিওতে। পুরো ভিডিওটি আপনার সাথে আছি এমএমডি ইয়াদুল হক কালিব, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। যুক্তরাষ্ট্রকে সামনা সামনি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন শেখ হাসিনা, চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। আচ্ছা, দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটা কোথা থেকে এত সাহস পাচ্ছে, কিসের এত জোর? তলে তলে দেশটা সাজছে মারাত্মক ক্ষেপণাস্ত্র আর ড্রোনে, ভাড়ারে জমাচ্ছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। কিন্তু উদ্দেশ্য কি, কাকে জবাব দিতে চাইছে বাংলাদেশ? যদি 5 বছর আগে তাকান, দেখবেন বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বে ছিল 56তম, কিন্তু যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে। সেই সময় বাংলাদেশের সামরিক বাহিনীতে বিমানের সংখ্যা ছিল 173টি, যার মধ্যে 45টি ফাইটার এয়ারক্রাফ্ট, 45টি অ্যাটাক এয়ারক্রাফ্ট আর 57টি ট্রান্সপন্ডার। কিন্তু গত 5 বছরে আমূল বদলে গেছে সেই চিত্র। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়েছে 23 ধরনের নতুন যুদ্ধ সরঞ্জাম, যা দেশটার সক্ষমতা বাড়িয়েছে দ্বিগুণ। সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে 11 ধরনের যুদ্ধ সরঞ্জাম, নৌবাহিনীতে যুক্ত হয়েছে 8 ধরনের এবং বিমান বাহিনীতে 4 ধরনের যুদ্ধ সরঞ্জাম। এই সমস্ত সরঞ্জাম এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 12টা দেশ থেকে, যার অধিকাংশ দিয়েছে চীন। দেশটা যে শুধুমাত্র অপরের উপর নির্ভরশীল এ কথা বলা একদম ভুল হবে। বাংলাদেশও কিন্তু 2 ধরনের সরঞ্জাম তৈরি করেছে, বোঝাই যায় দেশটার সক্ষমতা বাড়ছে। ভারতকে দেখেই তারা হয়তো শিখছে। এই 23 ধরনের বিশেষ সরঞ্জামকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কেনই বা এত আলোচনা হচ্ছে? আসলে এতেই বেড়েছে বাংলাদেশের সক্ষমতা। কোনো দেশ শত্রুতা করলে মোক্ষম জবাব দিতে পারে দেশটা। সরঞ্জামের তালিকায় রয়েছে লাইট ট্যাঙ্ক, আমার্ড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, অটোমেটিক গ্রেনেড লঞ্চার, রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ব্যাটারি রাডার কন্ট্রোল এয়ার ডিফেন্স গান সহ বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যা এসেছে চীন, সার্বিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, জার্মানি থেকে। বাংলাদেশের বিমান বাহিনী পেয়েছে যুক্তরাজ্যের MK-5 এয়ারক্রাফ্ট, ফ্রান্সের এয়ার ডিফেন্স এবং জার্মানির প্রাইমারি ট্রেইনার এয়ারক্রাফ্ট। খেয়াল করলে বুঝতে পারবেন, মিয়ানমারের সঙ্গে চরম উত্তেজনা থাকা সত্ত্বেও কিন্তু মিয়ানমার এখনও পর্যন্ত সরাসরি বাংলাদেশকে অ্যাটাক করার সাহসই দেখাতে পারেনি। সত্যি কথা বলতে, বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না, সবসময় চেয়েছে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে। বাংলাদেশের সামনে এখন টার্গেট ফোর্সেস গোল 2030, মাঝে আর মাত্র 7টা বছর, তার মধ্যেই ফুলফিল করতে হবে টার্গেট। সেই উদ্যোগেই উঠে পড়ে লেগেছে দেশটা, শক্তিশালী, দৃঢ় অপ্রতিরোধ করে সাজাচ্ছে সশস্ত্র বাহিনীকে। কিন্তু কিসের এত আয়োজন, কেনই বা বাংলাদেশ উঠে পড়ে লেগেছে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে? দেশটা চাইছে যে কোনো পরিস্থিতিতে যাতে মোকাবিলা করতে পারে তারা। যুদ্ধের আগেই বাংলাদেশ কিন্তু বিষয়টা অবশ্যই বিবেচনা করবে, কিন্তু পরিস্থিতি খারাপ হলে প্রতিরক্ষা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তাই করছে দেশটা। এভাবেই বাড়াচ্ছে জোর, শক্ত করছে পায়ের তলার মাটি, যুক্তরাষ্ট্রকে দিচ্ছে হুঁশিয়ারি। আন্দাজ করতে পারছে সেটা গোটা বিশ্বই, তাই তো বিশ্ব ভূরাজনীতিতে বাংলাদেশের কদরও বাড়ছে। তো বন্ধুরা, 1971 সালে যখন বাংলাদেশের হাতে কোনো কিছুই ছিল না, তখন খালি হাতে 30 লক্ষ জীবনের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। যখন আমাদের হাতে কোনো কিছু ছিল না, তখনই আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারেনি। তাহলে এখন কীভাবে কোনো দেশ স্বপ্ন তো ভাবে বাংলাদেশকে দমিয়ে রাখার? এই ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল, নেক্সট এপিসোডে আর কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।